দুদিন থাকবো, অনেক বছর ধরে চেষ্টা করছি যাবো যাবো, সব তোকে বলেছি যে আমি একটা দড়ি নেবো আমার বাইকের সাথে তোমাকে। বন্ধুরা আজকের ভিডিওটায় কিছুটা গল্প করি, গল্পটা হচ্ছে ওই আজকে কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে একদম ছকছকে করছে, তার কারণ কালকে রাত্রিবেলা থেকে একটু বৃষ্টি হয়েছে অনেক দিন পর, পুরো ঠান্ডা করে দিয়েছে, মানে রাত্রিবেলা এসে মানে এসি আর কি, জানেন তো বৃষ্টি হলে প্রকৃতির যে ঠান্ডা, এর মতো ঠান্ডা আর কিছু নেই, গায়ে কিছু দিতে হবে। তো নমস্কার বন্ধুরা, অহন অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো আবারও জানাই সকালবেলায় গুড মর্নিং, আমি অ্যাকচুয়ালি উঠে গেছি পাঁচটার সময় উঠে গেছি, তার কারণ জানেন সেই রাত্রিবেলা সেই বিদ্যুৎ চমকাচ্ছিল ইনভার্টারের, মানে বিদ্যুৎ চমকালে কী হয় রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে কখন কি নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তো জানা নেই, তাই জন্য আমি মেনটা অফ করতে গেছিলাম, সে মেন আর অফ করেছি আর অন করা হয়নি, এবারে ইনভার্টারে চলেছে, এবারে ইনভার্টারে তো চার্জটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে তারপরে মেনটাকে অন করে দিলাম। তো চলুন এখন আপনার দিদিরা কী করছে, বোধহয় ফ্রেশ হয়ে গেছে, আমার যে ডিউটি বাড়ি থাকলে ঘর টরগুলো একটু ঝাড়টার দিয়ে আমার মোছা হয়ে গেছে। গুড মর্নিং, কখন আসলি তুই ওপরে, এই দেখুন ওপরে এসে এখন এই যে খেলতে আরম্ভ করে দিয়েছে, মুখ ধুয়েছ, তো লাইট জ্বালিয়ে কী করছিস দিনের বেলা, সব লাইট জ্বালিয়েছ, ও মাঝে মাঝে আসবে সেই সব চেয়ারে বসবে, চেয়ারে বসে ঘুরবে, কোন বলগুলোকে পা দিতে হবে, ও আচ্ছা ও বুঝতে পারছেন বন্ধুরা, এই যে নিচে যে লাইটগুলো আছে না, এই লাইটগুলো বলগুলোতে পা দিয়ে দিয়ে খেলছে। একটু গুড মর্নিং জানিয়ে দাও বন্ধুদের, ভালো করে জানাও, হেসে জানাও, মাঝে মাঝে এমন কান্ডকৃতি করে না, হাসিও পায় আবার কিছু কিছু সময় দুষ্টুমি করে, খুব মাথা গরম হয়ে যায়, যাও বাচ্চা মানুষ শিশু তো, ও তো এখনো শিশু, আমি অতটা কিছু বলি না, ওর মায়ের একটু দুমদুম করে দেয় মাঝে সাঝে। গুড মর্নিং, ওই যে অহনা উঠে গেছে, মাথা জানতো না কেমন, এখন করছে না, ওষুধ খেয়েছো, হ্যাঁ হ্যাঁ যাও ঠিক মতো ওষুধ খাও। আপনাদের দিদি ফ্রেশ হয়ে এসছে, ফ্রেশ হয়ে গেছে তো না, ফ্রেশ হয়ে এসছে, এসে এই যে বাসন নিয়ে বসেছে, সকালবেলা বেশি নাই লোকালের মধ্যে ছিলাম, হ্যাঁ একটু শীত শীত ব্যাপারটা, কিন্তু কালকে রাত্রে বেশি শীত করছিল, কালকে যখন রাত্রিবেলা আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম এই 9:30 সময়, গাড়ি চালাচ্ছি তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা করছে, মানে আপনার দিদি হলে ওই মানে চাদর সোয়েটার এসে গায়ে দিতে পারতো না, বেশ শীত করছে আর কি। তো বন্ধুরা কেন সকালবেলায় বেরিয়েছিলাম বলছি, কারণটা মানে আমরা যে স্কুটিটা কিনেছি সেই স্কুটিটার কত কিলোমিটার, যে 2 মাস হয়ে গেছে কত কিলোমিটার সার্ভিস দিচ্ছে ফুল চার্জে সেটা দেখবার জন্য, এবারে পরশু দিন থেকে চালাচ্ছি, এবারে কত কিলোমিটার এক্স্যাক্ট হয় সেটা জানার জন্যে, কারণ আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে একটা বাইকে, মানে আমার যে বাইকটা আছে এটার মধ্যে তো 4 জন হয় না, আর গাড়ি ভাড়া করে গেলেও গাড়ি অত অনেক টাকা ভাড়া পড়ে যাবে আর কি, ব্যাপার হচ্ছে যে গাড়ি ভাড়া করে গেলে এবারে গাড়িটা তো ছেড়ে দিতে হবে আবার গাড়ি করে আসতে হবে, যাওয়াটা খুব ভজপট আছে, এবারে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িটা হচ্ছে আমার কুত্তো দিদির ছেলের বিয়ে, এবারে সেখানে যেতেই হবে, সেটা হচ্ছে আপনাদের ওই তেঁতুলিয়া ব্রিজ কেটে আটুরিয়া, মানে নামটা শুনে চিনতে পারবো, যেটা মানে টুয়ার্ডস বসিরহাট লাইনের ওইদিকে আর কি, তো ওইদিকে যাবো, এবার কী করে যাই তাই আমি প্ল্যান করলাম, আপনাদের দিদি মানে আমার গিন্নি এই স্কুটিটা নেবে, এই স্কুটিটাই আর চালাবে, আর আমার বাইকে আমি অহনা অপরেশকে নেবো, হ্যাঁ এর পিছনে ব্যাগটা নিল, তাহলে দুজনে মিলে দিব্যি চলে যেতে পারবো, আর ওখানে ইচ্ছা আছে দুদিন থাকবো, অনেক বছর ধরে চেষ্টা করছি যাবো যাবো, সবাই বলে আসো আসো, হ্যাঁ যাওয়া হয় না আমাদের তো বেরোনো হয় না, তো এইভাবে যাবো, এবারে গাড়ি ভাড়া করলে কী হচ্ছে, গাড়ি ভাড়া তো ছেড়ে দিতে হবে আবার গাড়ি করতে হবে, তাই জন্য বাইক নিয়ে গেলে কী হবে মানে এদিক ওদিক ঘুরতে পারবো, ওখানে আরও দেখবার জায়গা টাকা আছে, তাই স্কুটিটার আমি কিলোমিটার দেখছিলাম, এবারে কালকে রাত্রে যখন চালিয়ে কিলোমিটার দেখছিলাম যে কত কিলোমিটার লাস্ট সার্ভিস দেয় এক চার্জে ফুল চার্জে, তো তখন বৃষ্টি চলে এসেছিলো ওই জন্য ঢুকে গেছি, এবার লাস্ট দেখলাম কত, কেন এত দূরে যাবো তো প্রায় 55 কিলোমিটার রাস্তা, হ্যাঁ এবারে যদি মাঝপথে যদি চার্জ শেষ হয়ে যাবো কী করে, আমি তাই ওকে বলেছি
যে আমি একটা দড়ি নেবো আমার বাইকের সাথে, তোমাকে তোমার স্কুটিটা নিয়ে যাবো। তাহলে হয় নাকি? কেন, গাড়ি কেটে নিয়ে যায় না? তো এই করে যাবো, এই জোড়া তাপটি মেরে তা আমি স্কুটিটা চালিয়েছি, যা কি আমার ফুল চার্জে আমি স্যাটিসফাইড। ফুল চার্জে আমার সার্ভিস দিলো প্রায় 70 কিলোমিটার সার্ভিস দিলো, আমি যাবো 55 কিলোমিটার। তার জন্যে আমি পুরো ডিসচার্জ করলাম যে কত কিলোমিটার ম্যাক্সিমাম যেতে পারি। এই কারণের জন্য ভোরবেলা আপনার দিদিও জানে না, ঠান্ডা হয়েছে, ঘুমোচ্ছে, ভোরবেলা উঠে এই লোকালে চালাচ্ছিলাম, তাহলে যদি আবার বন্ধ হয়ে যায় এসে আমি চার্জে দিলাম। তো আসলে আজকে না ভীষণ ভালো লাগছে, তার কারণ জানতো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তো মানে এত ভালো লাগছে না। আর আমার বৃষ্টি হয়ে যাওয়ার পর ঝকঝকে আলো বেরোবে, অথচ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার দেবে, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ওয়েদার। আর মেঘলা ওয়েদার, আর বিশেষত যদি শীতকালে বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হলো ঝকঝকে রোদ বেরিয়ে যাবে, ফুরফুরে ঠান্ডা হাওয়া দেবে, ও দারুণ মনে হয়েছে যেন সেই পাহাড়ি এলাকায় হয়েছে। আমার মানে বললাম না, আমার ফেভারিট ওয়েদার। আর আমার সব থেকে বাজে ওয়েদার যেটা হচ্ছে আপনাদের সবার ভালো ওয়েদার, যেটা মানে মেঘলা মেঘলা কেমন গুমোট হয়ে রয়েছে, এটা আমার সব থেকে বাজে ওয়েদার। আমার খুব মন খারাপ লাগে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে ভালো লাগবে, মেঘলা মেঘলা ভালো লাগে না। যেই মেঘলা মেঘলা ওয়েদার হতো, মানে মেঘ মেঘ করেছে, বেশ মনে হচ্ছিল এবার ঝড় বৃষ্টি শুরু হবে, আমি তো ওই দেখার জন্য মানে নিচ থেকে দেখে আমার ঠিক মনটা পোষাতো না, আমি ছুটে ছাদের ওপরে চলে যেতাম, পুরো তিনতলা ছাদের ওপরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আর ওই খুব ভালো লাগতো। ফুরফুর সে রাত্রে এত সুন্দর হাওয়া আসে না, মানে সে ফাঁকা মাঠে হাওয়ার মতো, সন্ধ্যাবেলা ফাঁকা মাঠে বসলে, আমার দিদি বাড়িতে ওখানে হাওয়া দেয়, এত দারুণ লাগতো না, মানে চিন্তা করা যায়, জানলাটা খুলতাম, জানলার ওখান থেকে ওখানে শুতাম, হাওয়া আসতো, খুব ভালো লাগতো। চলো চাটা করো, তুমি তোমার ব্যায়াম করবে, চা করবো, চলো করি, চলুন চাটা আজকে আমি করি, ভালো লাগছে। দারুণ হাওয়া দিচ্ছে, জানলাটা খুলেছি তো এখানে, এত সুন্দর ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এই যে আপনার দিদি ওই যে ব্যায়াম করছে ওই কোমরের প্রবলেম বা হাতের প্রবলেমের জন্য। তো বাচ্চাটা দিয়ে আসছো? ওই যে মার চাটাও দিয়ে আসছে, যদি আসো। ওই যে মা চা দিয়ে গেল, মা চা খেতে বসেছে, চায়ের সাথে ওষুধ খায়। অপরেশ কি নিবি বাবা? বিস্কুটের মুড়ি যাও, নিয়ে যাও, নিয়ে যাও, টেবিলে নিয়ে যাও, টেবিলে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ দেখুন অপরেশ কীভাবে সাজিয়েছে, আবার বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে। ধরুন আমরা চাটা কোনো খেয়ে নিই, হ্যাঁ সেই 8:10 হয়ে গেছে আজকে, হয় না সকালবেলা কাজ বাজ সেরে, হ্যাঁ অ্যাকচুয়াল আমার একটু দেরি হচ্ছে কেন, আমি তো ভিডিওটা করার জন্য ক্যামেরাটা এগুলো ধরতে হচ্ছে, হ্যাঁ সে তার জন্য ক্যামেরাটা সেট করতে তো টাইম লাগে, তার জন্য একটু দেরি হচ্ছে। আর আগে আমিও তো প্রায় করতাম, আমার বাবা যখন, আমি বলি আমার বাবা যখন ডিউটি যেতেন অনেক বছর আগে, আমি তখন মাধ্যমিক বান্ধবী দিই, তখন ছোটদির বিয়ে হয়ে গেছে, সকালবেলা যখন বাবা ডিউটি যেত তখন সেই চাটা আমি করে দিতাম বেশি। আপনি মধু দিয়ে দিয়েছি তো এমনি গ্রিন টি দিলে খেতে চায় না, মধু দিয়ে দিয়েছি তাই জন্য খাচ্ছি, কিন্তু গরমের সময় তো মধু গরম লাগবে তো ওই জন্য দেওয়া হয় না। চলুন বন্ধুরা আজকের ভিডিওটায় কিছুটা গল্প করি, গল্পটা হচ্ছে ওই আমার মানে পিছিয়ে মানে অনেক বছর পিছিয়ে, আজকে ধরুন প্রায় 35 বছর আগে পিছিয়ে যে ঘটনাগুলো, ওই যে বললাম না বাবাকে সকালবেলা উঠে চা করে দিতাম, তা তখন তো গ্যাস ছিল না, তখন কী হতো ওই জনতা ছিল, আপনারা কারা কারা জনতা ব্যবহার করেছেন, স্টোভ ব্যবহার করেছেন, স্টোভ তো অনেকেই প্রায় দেখেন, এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমাদের যে আমাদের চ্যানেলে যারা মহিলা দর্শক হয়েছেন। তো সে জনতা আছে, সে ফিতে দেওয়া থাকতো ওই অ্যালুমিনিয়ামের, সেই জনতা ধরিয়ে বাবাকে চা করে দিতাম। তারপরে ওই সময় আরও যে মার অভিজ্ঞতা আছে, মা রয়েছে বসে, সেই সেই গল্প আমরা চায়ের টেবিলে বসে করছিলাম। আর আমাদের রান্না হতো তখন, মা ওই 3টের সময় উঠে বাবাকে রান্না করে দিত, তারপরে বাবা ওখানে গিয়ে ডিউটির ওখানে গিয়ে 5-6 জন বন্ধু মিলে ওখানে রান্না করে খেত, তারপরে আর প্রয়োজন পড়েনি, ওখানে রান্না করে খেত, শুধু বাবা চাটা বাড়ি থেকে খেয়ে যেত, টিফিনও নিয়ে যেত না, ওখান থেকে খেয়ে নিত। তো তখন মা
রাত 3টার সময় উঠে রান্না বান্না করে দিত, তাও কি আবার সেই কয়লা, হ্যাঁ ঘুটে কয়লা এগুলো দিয়ে। এবং তখন আমি ছোটোবেলায় আমি ঘুটে এনে দিতাম, আমাদের পাশে একটা পাড়া ছিল দাসপাড়া থেকে, ওখানে সেই আমি বাঁশের ইয়ে দিয়ে গোড়া দিয়ে চাকা করে আমি গাড়ি করতাম, গাড়ি করে সেই ওর ওপর বস্তা বেঁধে বেঁধে এনে, বুঝলি তো না, ওদেরকে গল্পটা বলছি শুন, সেই বস্তার মধ্যে করে ঘুটেগুলো আনতাম। আর বাবা রোববার করে গ্যাস এনে দিত কয়লার গ্যাসগুলো, সে এক দিন ছিল অন্যরকম। যে আমার বড়দিও করতো প্রথমে, আমার ছোটি কোনো দিন এসব কয়লা, বড়দি করতো, দাদা করতো আর আমি করতাম, আমি লাস্টে আমি বেশি বিচার করেছি আর কি। তো এর পাশে একটা পুকুর ছিল, পাক তুলতাম পাক, হ্যাঁ সেই ডুব দিয়ে পাক তুলতাম, সেই গোপটাগুলো কালো কালো মতো হয়ে যেত, ডুব দিয়ে বালতি কেটে এরকম পাক তুলতাম, মা গুল দিত। আর গ্যাস, গ্যাস আমি যখন ক্লাস 8 পড়ি, সে 8 পড়ার সময় আমার এক দাদু আছে বলেছিল যে এখানে গিয়ে নাম লিখে, তখন গ্যাস কী ব্যাপারটা বুঝি না, তা আমি নাম লিখে এসেছিলাম অনেক লাইন দিয়ে, তখনও সে নাম লেখানোর জন্য লাইন, ক্লাস 8 যখন পড়ি তখন ওই রেশন কার্ড নিয়ে গেছিলাম, গিয়ে নাম লিখে দিয়েছিলাম, ভাগ্যিস তখন লিখিয়ে এসেছি, তাহলে আমার গ্যাসের নিতে আমার সমস্যা হয়নি। 97 সালে সে গ্যাস পেয়েছে। এদের কাছে এখন গল্প কথা, মানে অন একদিন জিজ্ঞাসা করছে উনুন কি, তা ওকে একদিন দেখালাম রাস্তায় গিয়ে চায়ের দোকানগুলো যেগুলো করে উনুন কি কী জিনিস ওকে দেখালাম, এরা তো জানে না, তো বইতে পড়েছে, হ্যাঁ উনুন কি, তো এইটা হচ্ছে তাই চায়ের টেবিলে বসে একটু আগে গল্প হচ্ছিলো, তো বুলাও গল্প করছিলো। তুমি কোনোদিন গুল দিয়েছো? মার সাথে দিয়েছো? অ্যাকচুয়ালি এরা বেশিরভাগটা কাঠে রান্না করতো, মানে এও কাঠে রান্না করেছে। তোমার কাছে কিছু শুনি, পড়াশোনা নিয়ে থাকতাম, মা একা একাই সব করে নিতাম, ফুল টুল দেওয়া, মা বেশিরভাগ চাঁদনি রাতে পূর্ণিমার রাত্রে বসে বসে মা দিত। এই যে খাবারের জন্যে এই যে কুমড়ো কাটা ছিল, কুমড়ো ইয়ে থোর দিচ্ছ, কুমড়ো ওটার মধ্যে কি ডাল, ও ডাল বসে দিয়েছে, মটরের ডাল। ও আজকে তো যেহেতু মঙ্গলবার, আজকেও নিরামিষ, এর আগেও বললাম, তো রান্নাঘরের কাজকর্ম করুক বন্ধুরা। তো চলুন আজকের ভিডিওটা এইখানে রাখছি, অনেক বড় ভিডিওটা হয়ে গেল। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন অবশ্যই যা যা গল্পগুলো করলাম, কার কার স্মৃতিতে এসছে আপনাদের এবং কাদের ভালো লাগছে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী দেখাচ্ছে অন্য একটি ব্লগে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।